Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase. নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে ইস্টবেঙ্গলের বেশ কিছু আপডেট রয়েছে, পাশাপাশি কিন্তু ক্রিকেটেরও বড় বড় আপডেট রয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে প্রথমেই আসবো এটিকে মোহনবাগানের খবর নিয়ে। এটিকে মোহনবাগানের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ তারা আজকে মাঠে নামছে এফসি গোয়ার বিরুদ্ধে। এটা তাদের কিন্তু অ্যাওয়ে ম্যাচ। এই ম্যাচে তারা কিন্তু 3 পয়েন্ট পেতে বদ্ধপরিকর। বিশেষ করে গোয়ার ফিরেন্দো এটিকে মোহনবাগানের কোচ হওয়ার পর তার পুরনো দল এফসি গোয়ার বিরুদ্ধে একটা লড়াইকে তার বেস্টেস ফাইট বলে তিনি মনে করেন। এবং আমরা দেখেছি আগের যখন এফসি গোয়া এটিকে মোহনবাগানের ম্যাচ হয়েছে, তখনও দেখা যাচ্ছে যে ফিরেন্দো কিন্তু যথেষ্ট উত্তেজিত ছিলেন মাঠে। এই ম্যাচে জয় পাওয়ার ব্যাপারে তিনি কিন্তু যথেষ্ট আশাবাদী এবং তার দল যা ফর্মে রয়েছে এখনও পর্যন্ত, যে স্বপ্নের ফুটবল খেলেছে এটিকে মোহনবাগান, তাতে কিন্তু বলা যেতেই পারে যে হট ফেভারিট এটিকে মোহনবাগান। কিন্তু যেহেতু এটি অ্যাওয়ে ম্যাচ এবং যার ফলে কিন্তু আজকের ম্যাচটা জেতা কিন্তু যথেষ্ট কঠিন, বিশেষ করে গোয়ার মাঠে গিয়ে গোয়া দলকে হারানো যথেষ্ট কঠিন। তো এই ম্যাচটা যদি এটিকে মোহনবাগান জিততে পারে তাহলে কিন্তু আইএসএল একটা ভালো জায়গায় তারা চলে যাবে। ইতিমধ্যে তারা কিন্তু চতুর্থ স্থানে রয়েছে। এই ম্যাচ জিতলে কিন্তু তারা প্রায় 1-2 স্থানের মধ্যে চলে আসবে। এবার আসবো আমরা ইস্টবেঙ্গলের খবর নিয়ে। ইস্টবেঙ্গল কিন্তু গত ম্যাচেই পরপর বলতে গেলে হোম ম্যাচের তারা কিন্তু একের পর এক ম্যাচ হেরে যাচ্ছে। আগের ম্যাচেই আপনারা দেখেছেন যে কীভাবে 2-0 গোলে এগিয়ে থাকা ম্যাচ তারা ওড়িশা এফসিকে কাছে 4-2 গোলে পরাজিত হলো। একটা হাফ টাইমে কোনো দল যদি 2 গোল এগিয়ে থাকে সেই দল হাফ টাইমের পরে 4 গোল খেয়েছে, ইদানিংকালে কিন্তু এরকম ঘটনা দেখা যায়নি। কিন্তু সেটাই অসম্ভব কাজকে কিন্তু সম্ভব করে তুলেছে ইস্টবেঙ্গলের ফুটবলাররা। যে ফুটবল জঘন্য ফুটবল তারা খেলেছে আগের ম্যাচে, সেই ম্যাচের পর কিন্তু ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারকে বেশ কিছু সাংবাদিক প্রশ্ন করেন যে এই দলের খেলা থেকে তিনি কতটা আশাবাদী যে এই দল কতটা আইএসএল ভালো খেলতে পারবে। দেবব্রত সরকার ওরফে নীতু সরকার তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই দলের ফিটনেস বলে কিছু আছে বলে তিনি মনে করেন না। তিনি যা মাঠে দেখেছিলেন তিনি দেখেছেন যে ফুটবলাররা কিন্তু দ্বিতীয়ার্ধে দাঁড়িয়ে পড়েছে যেন তারা জিতে গেছে, এই ধরনের একটা মনোভাব ছিল ফুটবলারদের মধ্যে। এবং গোলকিপার কমলজিৎ সিংয়ের পারফরমেন্সে তিনি যথেষ্ট হতাশ। এবং কী ধরনের বিদেশি ইস্টবেঙ্গল এনেছে সেটা কিন্তু লোকহাসানো বিদেশি, সেটা কিন্তু আগের ম্যাচে আমরা দেখেছি ওড়িশা এফসি বিরুদ্ধে। ইলিয়ান্ডো মাঠে নামার পর তিনি বেশ কয়েকবার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন যেখানে বল পায়ে লাগালেই গোল হতে পারত, সেখানে তিনি কিন্তু চূড়ান্ত হতাশ করেছেন, তিনি কিন্তু বল পায়ে লাগাতে পারেননি। পাশাপাশি তিনি ড্রিবল করতে গিয়ে বারেবারে হুমড়ে পড়ে যাচ্ছিলেন। একটা জঘন্য ফুটবলার যাকে বলে সেরকমই ফুটবল কিন্তু এই ইলিয়ান্ডো। পাশাপাশি আমরা যা দেখেছি গত ম্যাচেও কিন্তু ইস্টবেঙ্গলের যে যারা অন্যান্য বিদেশিরা ছিল তাদের পারফরমেন্সও কিন্তু ছিল জঘন্য, কোনো বিদেশি কিন্তু দাগ কাটতে পারেননি। কিল্টন শিল্পা আগের ম্যাচে ভালো খেললেও এই দিনের ম্যাচে কিন্তু সম্পূর্ণ ফ্লপ ছিলেন। তবুও মন্দির ভালো তিনি খুব একটা চেষ্টা করেন, কিন্তু বাকি বিদেশিরা কিন্তু কেউ পাত্র দেওয়ার মতো না। বিশেষ করে লিমা নামার পরেও কিন্তু ইস্টবেঙ্গলে খেলা তা না বাঁধেনি, তিনি কিন্তু তার শেষ সময়টা ছেড়ে এসেছেন, এটা কিন্তু মাঠে বোঝাই যায়। আর ডিফেন্সে ইভান গঞ্জালেস যে ফুটবলটা খেলছে সেটা কিন্তু মাঠে বসে দেখা যায় না। তারা ভুলেই কিন্তু ইস্টবেঙ্গল বলতে গেলে বেশ কয়েকটা ম্যাচে গোল খেয়েছে। একজন ডিফেন্ডার যে এত বাজে খেলতে পারে সেটা কিন্তু ইভান গঞ্জালেসকে না দেখলে বোঝা যেত না। তার পারফরমেন্স কিন্তু বলতে গেলে এবছর একেবারেই খারাপ। তিনি গত বছর এফসি গোয়াতে যে ফুটবল খেলেছিলেন তার ধারে কাছে তিনি নেই, তিনি বলতে গেলেন ফর্ম হারিয়ে ফেলেছেন। এই ধরনের ফুটবলার দিয়ে আর যাই হোক ডিফেন্স কিন্তু মেরামত করা যাবে না। যত শীঘ্র সম্ভব এই ইভান গঞ্জালেসকে সরিয়ে দিয়ে একজন ভালো মানের ডিফেন্ডার কিন্তু নেওয়া দরকার বলে মনে করছেন ইস্টবেঙ্গলের বেশ কিছু প্রাক্তন ফুটবলাররা। ইস্টবেঙ্গল কিন্তু তাদের নতুন বিদেশি আনার ব্যাপারে মনস্থির করে ফেলেছে। এই মুহূর্তে বড় খবর হলো দেবব্রত সরকার নিজে মাঠে ছিলেন এবং ইনভেস্টরের কিন্তু বেশ কয়েকজন মাঠে ছিলেন। তারা কিন্তু বুঝতে পারছেন যে এই দল নিয়ে আর যাই হোক আইএসএলে প্রথম ছয় থাকা সম্ভব না। যা খবর রয়েছে ইলিয়ান্দ্রো ছাড়াও লিম্বাকে সম্ভবত ছেড়ে দেওয়া হচ্ছে, খুব শীঘ্রই এদের বিকল্প ফুটবলার খোঁজা হচ্ছে। কম করে 3 জন বিদেশি যে পরিবর্তন করা দরকার সেটা কিন্তু বুঝতে পারছেন ইস্টবেঙ্গলের সাবেক কর্তারা। যা খবর রয়েছে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন এজেন্টের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে। আগামী জানুয়ারি ট্রান্সফারে যাতে ভালো মানের একজন বক্স স্ট্রাইকার এবং একজন মাঝমাঠের ফুটবলার এবং একজন ডিফেন্সের ফুটবলার পাওয়া যায় সে ব্যাপারে কিন্তু ইতিমধ্যে কিন্তু চেষ্টা শুরু হয়েছে ইস্টবেঙ্গলের ক্লাবের তরফ থেকে।